প্রিয় দর্শক, সুকান্ত ভট্টাচার্য লিখেছেন, জীবনের প্রত্যেক প্রবাহ অমৃতের স্পর্শ চায়। আপনাদের সবাইকে স্বাগত জানাই গানবাজ জুনিয়রের আজকের আয়োজনে। এবং আজ আমাদের মাঝে যে গান গাইবেন তার নাম মেধা সরকার। চলুন দর্শক, স্বাগত জানাই আমাদের আজকের অতিথিকে। মেধা সরকার, চলে এসো। কেমন আছো মেধা? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। গানের শুরুটা ঠিক কখন থেকে বা কত বছর বয়স থেকে? 5 বছর ধরতে গেলে ছোটবেলা থেকেই বলা যায়। পরিবারে আর কেউ গান করে? না। তুমি? তাহলে উৎসাহটা কে জোগালো যে মেধা গান করো বা মেধা গান করবে, এটা কার স্বপ্ন ছিল? উৎসাহটা মাই বেশি দিয়েছে, তার পাশাপাশি স্যার, সবাই। তাহলে বলতে পারি যে পরিবারে অন্য কেউ গান না করলেও গান ভালোবাসেন এমন মানুষ কিন্তু আছে। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের মাঝে আসবার জন্য, এবং এত সুন্দর একটি মঞ্চটাকে আরও বেশি রাঙিয়ে দেবে তুমি গানে গানে, এটাই প্রত্যাশা। কোন গানটি প্রথমে গাইবে? প্রথমে আমি শ্রদ্ধেয় সামিনা চৌধুরীর গাওয়া একটি আধুনিক গান গাইছি, ওই ঝিনুক ফোঁটা। শুনে আসি বিখ্যাত একটি গান, শুভকামনা তোমার জন্য। প্রিয় দর্শক, চলুন আধুনিক পর্যায়ের একটি গান শুনি আমরা মেধার কণ্ঠে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাব ঢেউয়ের মেলায় তোমার হাতে ধরে।
ভীষণ সুন্দর একটি গান শোনালে, এবং আমাদের শ্রদ্ধেয় শিল্পী সামিনা চৌধুরী ম্যামের কথা যদি বলি, তার সাথে সাথে ফাহমিদা নবী ম্যামের কথা যদি বলি, দুজনেই ভীষণ সুন্দর করে গান করেন এবং বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে তাদের অবদান অনেক বেশি। একেবারেই সঙ্গীত পরিবার থেকে আগমন, ওনাদের বাবাও বাংলাদেশে বিখ্যাত একজন ছিলেন। তো পুরোটা জুড়ে বাংলাদেশে এমন কোনো মানুষ হয়তো নেই যে দুজনের কোনো না কোনো গান পছন্দ করেন না। পুরোনো দিনের এই গানটি শুনিয়ে তুমি যেন হৃদয় একেবারে শানিত করে দিলে। মেধা, একটা প্রশ্ন করি, গান করতে যেয়ে বা শেখার সময় কখনো কি কোনো বাধার সম্মুখীন হয়েছ? না, আজ পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হওয়া লাগে। বাহ, তাহলে বলতে হবে যে তুমি যথেষ্ট সৌভাগ্যের অধিকারী যে তোমার এখন পর্যন্ত চলার পথটা অনেকটা মসৃণ ছিল। এরপরে কোন গানটি শুনবো? এরপরে আমি সাবিনা ইয়াসমিনের গাওয়া একটি দেশাত্মবোধক গান গাইছি। বাহ, প্রিয় দর্শক, চলুন মেধার কণ্ঠে এবার দেশের গানটি শুনি।
দারুণ পরিবেশনা এবং দেশের গানটি শুনে তুমি একদম মন কেড়ে নিলে। আমাদের শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাম, আমরা গর্ব করে বলতে পারি আমাদের একজন সাবিনা ইয়াসমিন আছেন। এবং তিনি শুধুমাত্র আমাদের দেশে আমাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন তা কিন্তু নয়, পুরো ভারতীয় উপমহাদেশে এবং বিশ্বের যেই যেই জায়গাতে বাংলা ভাষাভাষী মানুষজন আছেন তাদের সকলের সামনে বাংলাদেশের মানুষকে ভিন্ন রকমভাবে পরিচয় করিয়ে দেবার সুযোগ করে দিয়েছেন। মেধা, এর পরে কোন গানটি শুনব? এরপর ফেরদৌসি রহমান ম্যামের একটি গান গাইব, কথা বলো না বলো গো বন্ধু। চলুন প্রিয় দর্শক, কাল ছুঁই আরও একটি গান শুনি। কথা বলো না বলো গো বন্ধু, ছায়া হয়ে তো পাশে জয়ীব, ছায়া হয়ে তো পাশে জয়ীব।
কিংবদন্তী শিল্পী শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান ম্যামের অসাধারণ একটি গান শোনালে। এই গানটির জন্য বিশেষ করে ধন্যবাদ, কারণ আমি জানি আমার মতো অনেকেরই এই গানটি অনেক বেশি পছন্দের। তোমার কাছে একটা কথা জানতে চাই, কোন গান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? আমার সব গানই পছন্দ, মানে সব ধরনের গান করতে আমার ভালো লাগে। তুমি কি জানো আমাদের শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান ম্যাম যেমন তিনি সিনেমার গানগুলো করেছেন, আধুনিক পর্যায়ের গানে তিনি যেমন অসাধারণ, ঠিক তার পাশাপাশি লোকসঙ্গীতেও তিনি তার সর্বোচ্চ দক্ষতা দেখিয়েছেন। হ্যাঁ, তোমার জন্য অনেক শুভকামনা রইল মেধা। এভাবেই গান নিয়ে সামনের দিকে এগিয়ে যাও, তোমার ভবিষ্যৎ সুন্দর হোক এই কামনা করছি। আমরা যাব শেষ গানে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, ভালো থেকো। আপনাকেও ধন্যবাদ। শেষে কোন গানটি শুনব? শেষে আমি একটি ফোক গান গাইব, সালাম সরকারের গাওয়া গানটি ওরে চিকন কালা। আমরা গানটি শুনব, তার আগে বিদায় নিই। প্রিয় দর্শক, শিল্প সাহিত্যে সংস্কৃতিতে যে দেশ যত বেশি সমৃদ্ধ বিশ্বের দরবারে, সে দেশ কিন্তু তত বেশি উচ্চ মানের এবং সমাদৃত। আমাদের বাংলাদেশেও শুধুমাত্র যে ভৌগোলিক সম্পদ আছে তা কিন্তু নয়, আমাদের বাংলাদেশে আছে অনেক শিল্পীরা, অনেক গুণী মহাজন। এই ছোট্ট ভূখণ্ডে আমরা এমন অনেক মনীষী মহাজনদেরকে পেয়েছি যারা বিশ্বের কাছে আমাদেরকে ভিন্ন রকমভাবে পরিচয় পাইয়ে দেওয়ার জন্য সাহায্য করেছেন। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি গানবাজ জুনিয়রের এই আয়োজন থেকে। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো শিল্পীকে নিয়ে, নতুন কোনো গানবাজকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং থাকুন এটিএন বাংলার সঙ্গে। তুই যে গলার মালা ওরে চিকন কালা, তুই যে গলার মালা আমি যে তোর আছি চিরদাসী, প্রাণ বন্ধুরে বাজায়ো না এত বিষের বাঁশি। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি যে তোর আছি চিরদাসী, প্রাণ বন্ধুরে বাজায়ো না এত কিসের বাঁশি,
ঘুরে।